প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, পিবি ক্লাস স্টাডিসে তোমাদের সকলকে আন্তরিকভাবে স্বাগত জানাই। তোমাদের রিকোয়েস্টে আমাকে রিকোয়েস্ট করেছিলে যে ইকোনমিক্সের কিছু 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং 2 নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করতে। তো আজকে আমি ইকোনমিক্সের উচ্চ মাধ্যমিকের অর্থবিদ্যার 5 নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থেকো এবং যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুদের মধ্যে সেটি শেয়ার করো, যাতে সকলেই উপকৃত হতে পারে। তো শুরু করছি মূল আলোচনা। তার আগে তোমাদের একটা কথা বলে রাখি, ইকোনমিক্স সে সাজেশন ভিত্তিক তোমরা পড়বে না। যারা ইকোনমিক্সে একটু দুর্বল বা মনে করছো যে একটু টাফ মনে হচ্ছে ইকোনমিক্স, তাদের ক্ষেত্রে আমি এই সাজেশনটি বিশেষভাবে করেছি। তবে যারা খুব ভালো রেজাল্ট করতে চাইছো, তারা একটু এই প্রশ্নগুলো তো পড়বেই, তার সাথে তোমাদের প্রাইভেট টিউটর বা যেখানে তোমরা পড়ছো বা স্কুলে, সেইখানেও যে শিক্ষকেরা যেইগুলো তোমাদের সামনে আলোচনা করেছেন, সেগুলিও তোমরা একটু গুরুত্ব সহকারে করো এবং তার সাথে বইটি ভালোভাবে খুঁটিয়ে পড়ো, যাতে তোমাদের শর্ট কোশ্চেনের অ্যান্সারগুলো করতে সুবিধা হয়। তো কথা না বাড়িয়ে চলে আসবো আজকের মূল আলোচনায়। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থেকো এবং পিবি ক্লাস স্টাডির সাথে তোমরা সকলে থেকো। এইচএস ইকোনমিক্স সাজেশান 2021। প্রথম প্রশ্ন, কোশ্চেন নাম্বার 1, ভারতে দারিদ্র বজায় থাকার কারণগুলি কী কী তা আলোচনা করো। এই প্রশ্নটি 5 নম্বরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয় প্রশ্নে আসব, কোশ্চেন নাম্বার 2, সেটি হলো ভারতে বিভিন্ন ধরনের বেকারত্বের বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো, মানে ভারতে যে বেকারত্বগুলি দেখা যায় সেই বেকারত্ব সম্পর্কে আমাদের একটু আলোচনা করতে হবে। এরপর কোশ্চেন নাম্বার 3-তে আসার আগে বলবো, তোমরা ভারতের বেকারত্বের, এখানে বিভিন্ন ধরনের বেকারত্ব সম্পর্কে বলেছে, তো তোমরা কম বেশি 4টি বেকারত্ব সম্পর্কে যদি আলোচনা করো তাহলেও চলবে, তবে 5টি তোমরা পড়ে রাখবে, কিন্তু 4টি লিখলেও তোমাদের খাতায় চলবে। এই বেকারত্বগুলি তোমরা একটু জেনে নিও, যেমন ছদ্ম বেকারত্ব, মৌসুমি বেকারত্ব। তো এরপর আসবো আমরা কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3-এ বলছে, ভারতে কর্মসংস্থান বৃদ্ধির জন্য সরকার যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করেছে সেগুলি সংক্ষেপে উল্লেখ করো। এই প্রশ্নটিও 5 নম্বরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তোমাদের 3টি প্রশ্ন এখানে আলোচনা করলাম, এই 3টি প্রশ্নের মধ্যে তোমরা যদি ভালোভাবে এই 3টি প্রশ্ন অনুশীলন করো, তাহলে আশা করি তোমাদের এইচএস ইকোনমিক্স 2021 সালের পরীক্ষায় এখান থেকে তোমরা 1টি প্রশ্ন কমন পাবে। এরপর চলে আসব পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, পূর্ণ প্রতিযোগিতার বাজারে একটি ফার্ম কিভাবে দীর্ঘকালীন ভারসাম্য অর্জন করে ব্যাখ্যা করো। পূর্ণ প্রতিযোগিতার বাজারে একটি ফার্ম কিভাবে দীর্ঘকালীন ভারসাম্য অর্জন করে তা ব্যাখ্যা করো। এই প্রশ্নটিও তোমরা একটু ভালোভাবে অনুশীলন করো। চলে আসবো কোশ্চেন নাম্বার 5, দেখাও কিভাবে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে মোট চাহিদা ও মোট যোগানের ঘাত প্রতিঘাতের মাধ্যমে একটি দ্রব্যের দাম নির্ধারিত হয়। এরপর তোমরা দেখতে পাচ্ছ কোশ্চেন নাম্বার 6, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো, এবং কোশ্চেন নাম্বার 7, উৎপাদন বন্ধের বিন্দু কী, কোন অবস্থায় একটি পূর্ণ প্রতিযোগিতামূলক ফার্ম এই বিন্দুতে পৌঁছায় তা ব্যাখ্যা করো।
এই সাতটি প্রশ্ন তোমাদের যে দিলাম, এর সাথে আমি আরও কটি প্রশ্ন তোমাদের বলবো। এই প্রশ্নগুলি তোমরা ভালোভাবে অনুশীলন করলে তোমরা 2021 সালের ইকোনমিক্স পরীক্ষা তোমাদের এখান থেকে প্রশ্ন কমন আসবে। তো কথা না বাড়িয়ে চলে আসি কোশ্চেন নাম্বার 8-এ। খাজনার আধুনিক তত্ত্বটি সংক্ষেপে আলোচনা করো। কোশ্চেন নাম্বার 9, বন্টনের প্রান্তিক উৎপাদনশীলতা তত্ত্বটি আলোচনা করো। এবং কোশ্চেন নাম্বার 10, কেইন্সের মতে নগদ অর্থ হাতে রাখার তিনটি উদ্দেশ্য কী কী। কোশ্চেন নাম্বার 11, রিকার্ডোর পার্থক্যমূলক খাজনা তত্ত্বটি সংক্ষেপে আলোচনা করো। এই 11টি প্রশ্ন তোমাদের আজকে যে আলোচনা আমি করলাম, এই 11টি প্রশ্নের মধ্যে তোমরা যদি ভালোভাবে এই 11টি প্রশ্ন অনুশীলন করো যদি, তাহলে তোমাদের এখান থেকে অনেক প্রশ্ন কমন পাবে। আজকে যে প্রশ্নগুলো আমি তোমাদের দিলাম সেটি আমি পার্ট 1-এ ভাগ করেছি। এর পরবর্তী ভিডিওতে আমি পার্ট 2-এ কিছু প্রশ্ন আরও বলবো। সেই প্রশ্নগুলি তোমরা যদি করো তাহলে তোমাদের 5 নম্বরে 8টি প্রশ্ন মোট দেয়, সেই 8টি প্রশ্ন তোমাদের পরীক্ষার খাতায় উত্তর করতে কোনো অসুবিধা হবে না। যদি তোমাদের এই প্রশ্নের উত্তরগুলি প্রয়োজন পড়ে তাহলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারো, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং পরবর্তী ভিডিওতে আমি আরও যে প্রশ্নগুলি দেব সেটিও তোমাদের খুবই দরকার পড়ে, আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও, আমি খুব শীঘ্রই সেই ভিডিও নিয়ে হাজির হব। তো পার্ট 1-এ আজকে এই 11টি প্রশ্নই রইল। এই 11টি প্রশ্নের উত্তর তোমরা ভালোভাবে অনুশীলন করো। তবে একটা কথা তোমাদের বলি, ইকোনমিক্সে সাজেশন হিসাবে তোমরা পড়ার চেষ্টা করবে না, সেটিকে বুঝে ভালোভাবে পড়ার চেষ্টা করবে যাতে তোমরা উত্তরটি যেখান থেকে প্রশ্ন আসুক তোমরা পারবে। তবুও যারা একটু ইকোনমিক্সে কমজোর তাদের জন্যই আমি সাজেশনটি তৈরি করেছি, তারা এই 11টি প্রশ্ন ভালোভাবে অনুশীলন করো এবং পরবর্তী ভিডিওতে আমি আরও কিছু প্রশ্ন নিয়ে হাজির হব। এবং 2 নম্বরও কিছু প্রশ্ন তোমরা আমাকে রিকোয়েস্ট করেছো সেটিও আমি তোমাদের সামনে নিয়ে আসব। তো ততক্ষণে সকলে সুস্থ থেকো, ভালো থেকো, এবং ভিডিওটি ভালো লাগলে পিবি স্টাডি ক্লাসে সদস্য হয়েও তার জন্য 2টি কাজ তোমাদের করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং বেল আইকনে ক্লিক করে রাখতে হবে যাতে সবার আগে তোমরা ভিডিওটি পেয়ে যাও।